হ্যালো এভরিওন, জ্যাঙ্গো ব্লগ সিরিজে আপনাদের স্বাগতম। এই প্রিভিয়াস ভিডিওতে আমি ব্লগের কমেন্ট এবং রিপ্লাই নিয়ে কাজ করেছিলাম। সেখানে যদি আমরা আসি এবং আমরা যদি লগ ইন করি তাহলে কমেন্ট করতে পারবো এবং রিপ্লাইও করতে পারবো, এবং আমি ডাইনামিক্যালি কমেন্ট এবং রিপ্লাইগুলো এখানে শো করিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি ব্লগের লাইক ফাংশনালিটি নিয়ে কাজ করব, এবং এটা আমি অ্যাকচুয়ালি রিয়েল টাইমে আপডেট করব, মানে এজেক্স দিয়ে করব, ঠিক আছে? যাতে আমার ক্লিক করার সাথে সাথে হয় এটা লাইক হয়ে যাবে, নয় এটা লাইক থেকে রিমুভ হয়ে যাবে। তো এটা আজকে আমরা করব। সো লেটস গেট স্টার্টেড। তো আমি সবার প্রথম যেটা করব, যে ইউজার যদি অথেন্টিকেটেড না থাকে তাহলে সে লাইক দিতে পারবে না। সেখানে আমি আগে টেমপ্লেটসে গিয়ে একটা কন্ডিশন অ্যাড করে দিই, ঠিক আছে? সো আমি ব্লক ডিটেলস টেমপ্লেটে যাব, এবং এটা হচ্ছে আমার লাইকের অপশনটা, দেখেন। সেখানে আমি বলে দিব যদি ইউজার অথেন্টিকেটেড থাকে, সো ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, তাহলে সে এই পোর্শনটা দেখতে পাবে, ঠিক আছে? আমার যে এই সেকশনটা আছে, এলস আদারওয়াইজ সে অ্যাকচুয়ালি আমাকে লগ ইন ইউআরএল এ নিয়ে যাবে। সো আমার যেহেতু আপাতত লগ ইন ইউআরএল নেই, আমি তাকে হোমে পাঠিয়ে দিব। সো এখানে আমার ইন্ডিফ হয়ে যাবে, এবং আমার এখানে হয়ে যাবে হচ্ছে লগ ইন ইউআরএলটা। তো যেহেতু আমার লগ ইন ইউআরএল নাই, আমি আপাতত তাকে হোমে পাঠিয়ে দিই। যখন আমি লগ ইন ফাংশনালিটি অ্যাড করবো তখন এখানে ইউআরএলটা অ্যাড করে দেবো। সো আমি তাকে হোমে নিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এতটুকু আমার শেষ। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে একটা ভিউ লিখে ফেলবো এখানে, লগ ভিউ। আমি একটা ভিউ লিখবো, সেটা হচ্ছে ব্লগ লাইক করার জন্য একটা ভিউ আমার চলে আসবে। ডিফাইন আমি দিয়ে দিলাম লাইক ব্লগ, এখানে আমার রিকোয়েস্ট আসবে, এবং আমার এখানে পিকে আসবে। পিকে হচ্ছে আমার যে ব্লগের আইডি সেটা চলে আসবে, এবং এটা মাস্ট বি অ্যাট লগ ইন রিকোয়ার্ড হবে, কারণ আমার লগ ইন থাকতে হবে। এখানে আমি লগ ইন ইউআরএলটা অ্যাড করে দিব, লগ ইন ইউআরএল, যেহেতু আমার আপাতত লগ ইন ইউআরএল নেই, আমি হোম দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তো আমি সর্বপ্রথম এই পিকে দিয়ে ব্লকটাকে ধরবো। সো ব্লক গেট অবজেক্ট 404, যেখানে আমার ব্লক মডেলটা চলে যাবে এবং পিকে হয়ে যাবে আমার পিকের সাথে, ঠিক আছে? ব্লকটাকে আমি ধরবো। এখন আমি যেটা করব, যদি ইউজার অলরেডি ব্লকটাকে লাইক দিয়ে থাকে তাহলে আমি লাইকটা রিমুভ করে দেবো, এবং যদি লাইক না দিয়ে থাকে আমি একটা লাইক অ্যাড করে নিব, ঠিক আছে? আমি যদি ব্লক মডেলে যাই, দেখেন এখানে যে আমার লাইকস ফিল্ড আছে, এটা কিন্তু ইউজারের সাথে মেনি টু মেনি ফিল্ড। তো আমার চেক করতে হবে আমার যে রিকোয়েস্ট ডট ইউজারটা, ওটা অ্যাকচুয়ালি লাইকস এর মধ্যে আছে কিনা। যদি থাকে তার মানে কি সে অ্যাকচুয়ালি লাইকটাকে তুলে নিচ্ছে, আর যদি না থাকে সে নতুন করে লাইক দিচ্ছে। সেখানে আমি এই কন্ডিশনটাই জাস্ট অ্যাড করে দিব, ইফ রিকোয়েস্ট ডট ইউজার ইন ব্লগ ডট লাইকস ডট অফ। ওকে, যদি আমার সে থাকে তার মানে অলরেডি সে লাইক করা আছে। সো আমি যেটা করব, ব্লগের যে লাইকস আছে সেখান থেকে ইউজারটাকে রিমুভ করে দিব। তো এখানে আমার রিকোয়েস্ট ডট ইউজার চলে আসবে, ঠিক আছে? এবং যদি না থাকে তাহলে আমি জাস্ট ইউজারকে এই লাইকস ফিল্ডে অ্যাড করে দেবো। সো ব্লগ ডট লাইকস ডট অ্যাড রিকোয়েস্ট ডট ইউজার, ওকে? এবং এখানে আমি একটা ডিকশনারি ক্রিয়েট করে নেব, যেটা অ্যাকচুয়ালি আমার জাভা স্ক্রিপ্টে লাগবে। আচ্ছা, এখানে আমি জাস্ট ডিকশনারি একটা দিয়ে দিলাম। এটা হচ্ছে যদি আমার ইউজার লাইকটা তুলে নেয়, ওকে? তাহলে এখানে আমি যেটা করবো, কনটেক্সট এর ভিতর লাইক ইকুয়াল টু ফলস করে দেবো, মানে সে অ্যাকচুয়ালি লাইকটা তুলে নিয়েছে, ঠিক আছে? এবং এখানে আমি আরেকটা জিনিস পাঠাবো, সেটা হচ্ছে লাইকের কাউন্ট। সো লাইক কাউন্ট চলে আসবে আমার লাইক কাউন্ট, এবং এটা হয়ে যাবে হচ্ছে আমার ব্লগ ডট লাইকস ডট, ওকে? এবং সেম কাজটা আমি এখানে করে দিব, সরি কন্ট্রোল সি দিতে হবে আমাকে। এখানে আমি এটা কপি করে নিয়ে আসব, এবং এখানে হয়ে যাবে হচ্ছে আমার লাইক টু, কারণ ইউজার অ্যাকচুয়ালি আমার নতুন করে লাইক দিয়েছে। সেটাকে জাস্ট আমি লাইক টু করে দেবো, এবং কাউন্টটা এখানে অ্যাড করে দেবো, এবং আলটিমেটলি আমি একটা রেসপন্স রিটার্ন করবো, যেটা হবে অ্যাকচুয়ালি জেসন রেসপন্স, কারণ এটা আমি এই জ্যাক্সে কল করবো। সো আমার একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, ফ্রম জ্যাঙ্গো ডট এইচটিটিপি ইম্পোর্ট জেসন রেসপন্স।
এবং এখানে আমি এটাকে রেসপন্স আকারে পাঠিয়ে দেবো। সো রিটার্ন রিসন রেসপন্স, আমি কনটেক্সটটাকে পাঠিয়ে দেবো এবং সেফ ইকুয়াল টু ফলস করে দেবো। আচ্ছা, এবং এটাকে আমি ইউআরএল এ লিঙ্ক করে দিব। সো পাথ লাইক লাইক ব্লগ, এবং এখানে আমার একটা ব্লগের আইডি চলে আসবে, এটা হয়ে যাবে আমার লাইক ব্লগ, এবং নেম হয়ে যাবে হচ্ছে আমার লাইক। ঠিক আছে, এখন আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করে নেব যেখানে আমি এজেক্স কলটা করব। ঠিক আছে, সেখানে আমি জাস্ট একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, সেটা হচ্ছে আমার লাইক ব্লগ ডট জেএস, এবং এখানে জাস্ট আমি একটা কনসোল লগ করে দিচ্ছি। সো কনসোল ডট লগ হ্যালো, এবং এই ফাইলটাকে আমার লিঙ্ক আপ করে দিতে হবে ব্লগ ডিটেলস পেজে। ঠিক আছে, সো আমি যেটা করব, আমি একটা বেস ডট এইচটিএমএল এ শুধুমাত্র স্ক্রিপ্টের জন্য একটা ব্লক ক্রিয়েট করে নিব, যাতে আমার স্ক্রিপ্টটা আমি এই ব্লকের মধ্যে লিখতে পারি। সো আমি যেটা করব, এখানে জাস্ট ব্লক স্ক্রিপ্টস, এটাকে আমি এখানে ইনব্লক করে দেব, ইনব্লক। ঠিক আছে, এবং আমি ব্লক ডিটেলস এ গিয়ে এই ব্লকটার মধ্যেই সেই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে ইম্পোর্ট করে দেব। আমি এখানে যেটা করব, জাস্ট ব্লক স্ক্রিপ্টস, এবং এখানে চলে আসবে হচ্ছে আমার ইন ব্লক স্ক্রিপ্টস, ইন ব্লক স্ক্রিপ্টস, এবং এখানে আমি সেই যে ফাইলটা ক্রিয়েট করছি সেটাকে ইনক্লুড করে দিব। সেটা হয়ে যাবে হচ্ছে আমার ইউআরএল, না এটা হয়ে যাবে আমার স্ট্যাটিক, এবং এটা হবে হচ্ছে জেএস, জেএস এর মধ্যে আমার হবে হচ্ছে লাইক আন্ডারস্কোর ব্লক ডট জেএস, এবং এখানে আমার স্ট্যাটিকটাকে লোড করতে হবে। আমি হয়তো লোড করে রাখছি উপরে, আচ্ছা আমার স্ট্যাটিক লোড করা আছে, সো দরকার নেই। এখন যদি আমি রিফ্রেশ দিই, এখানে হোপফুলি আমার হ্যালো লেখাটা আসার কথা। আচ্ছা, হ্যালো লেখাটা আসেনি, আমি আরেকবার রিফ্রেশ দিচ্ছি। সেটা হচ্ছে আমার স্ট্যাটিকটা পাইনি, কারণ হচ্ছে আমি দেখি স্ট্যাটিকটা আমি কোথায় রেখেছি। অ্যাকচুয়ালি স্ট্যাটিকটা আছে হচ্ছে আমার জেএস এর মধ্যে লাইক আন্ডার স্কোর ব্লগ ডট জেএস। ঠিক আছে, ওকে, সো এসআরসি ব্লগ স্ক্রিপ্টস ইন ব্লগ স্ক্রিপ্টস স্ট্যাটিক জেএস লাইক ব্লক জেএস, আমার সব তো আমার ঠিক আছে। আমি একটা কাজ করি, এখানে টেমপ্লেটস যে স্ক্রিপ্টস আছে স্ক্রিপ্টস গিয়ে চেক করি অ্যাকচুয়ালি জেএসটাকে কিভাবে আমার লোড করতে হবে। কন্ট্রোল সি করে নিলাম, এখানে আমি এটাকে দিয়ে দিচ্ছি, এটা হয়ে যাবে হচ্ছে আমার লাইক ব্লক লাইক আন্ডার স্কোর ব্লক ডট জেএস। আরেকবার স্পেলিংটা দেখে নিচ্ছি, লাইক আন্ডার স্কোর ব্লক ডট জেএস, হ্যাঁ হোপফুলি আসার কথা। এটা যদি রিফ্রেশ দিই, এখানে আমার হ্যালো কিন্তু চলে আসে, মানে জাভাস্ক্রিপ্টের ফাইলটা আমার লিঙ্ক আপ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যেটা করব, সেটা হচ্ছে যখন এখানে ক্লিক করা হবে তখন আমি আমার ভিউটাকে কল করব এবং এটাকে আপডেট করব, যে আসলে এটা লাইক করা হচ্ছে নাকি আনলাইক করা হচ্ছে, এবং এখানে আমি লাইকের কাউন্ট নিয়ে আসবো। তো লাইকের কাউন্টের জন্য আমি আগে একটা জাস্ট এইচটিএমএল অ্যাড করে নিচ্ছি, যাতে আমি লাইক কাউন্টটা এখানে দেখাতে পারি। তো এখানে আমি লাইকে চলে যাব, লাইক কোথায় আছে আমার, আচ্ছা আমি সার্চ দিচ্ছি, এফ এ, এটা হচ্ছে আমার লাইকটা। ঠিক আছে, আমি যেটা করবো, এখানে জাস্ট একটা এল আই নিয়ে আসবো যেখানে আমি লাইকের কাউন্টটা দেখাবো। আমি একটা এল আই কে কপি করে নিয়ে যাচ্ছি এবং এটাকে এখানে নিয়ে আসতেছি, এবং এখানে হবে হচ্ছে আমার লাইকের কাউন্ট। এখানে যেটা হয়ে যাবে হচ্ছে আমার ব্লগ ডট লাইকস ডট কাউন্ট, এটা হচ্ছে আমার লাইকের কাউন্ট, এবং সেম জিনিসটা আমি এখানেও করে দেবো। হচ্ছে আমার লাইকের কাউন্ট। আচ্ছা আমি রিফ্রেশ দিচ্ছি, দেখেন আমার বর্তমানে কিন্তু এখানে কোনো লাইক নাই, যে কারণে আমার এখানে জিরো দেখাচ্ছে। সো যখন আমি লাইক দিব এটা আমার আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তার আগে আমি একটা কাজ,
তার আগে আমি একটা কাজ করে নিবো, সেটা হচ্ছে আমি যদি লগ ইন থাকি এবং আমি যদি এই পেজে আসি, তাহলে আমার দেখতে হবে আসলে কি আমি লাইক করা আছে কিনা। যদি লাইক করা থাকে, মানে আমার দ্বারা যদি পোস্টটাকে লাইক করা থাকে, তাহলে আমি এটার কালারটা রেড করে দিব, আর যদি লাইক না করা থাকে তাহলে এটার কালারটা আমি এমটি করে দিব যেরকম বর্তমানে আছে। সো আমি যেটা করব, জাস্ট ব্লগ ডিটেলস ভিউতে গিয়ে, দেখেন আমি যদি ব্লগ ডিটেলস ভিউতে যাই, সো আমি ব্লগ ডিটেলস ভিউতে যাচ্ছি, আমার ব্লগ ডিটেলস ভিউ কোথায়, এটা হচ্ছে আমার ব্লগ ডিটেলস ভিউ। সো আমি জাস্ট চেক করে দিব যে রিকোয়েস্ট ডট ইউজার, ঠিক আছে, আসলে ব্লগটাকে লাইক করছে কিনা। তো এখানে আমি লাইক বাই দিয়ে দিতে পারি, সো লাইক বাই হবে হচ্ছে আমার রিকোয়েস্ট ডট ইউজার ইন ব্লগ ডট লাইকস ডট অফ। এটা অ্যাকচুয়ালি চেক করবে যে আমি লাইক দিয়ে রাখছি কিনা, যদি লাইক দিয়ে রাখি তাহলে এটার ভ্যালু হবে ট্রু, আদারওয়াইজ এটার ভ্যালু হবে ফলস। সো লাইক বাই, আমি লাইক বাইটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে, এবং আমি এখানে গিয়ে জাস্ট এই কালারটাকে চেঞ্জ করে দিব। সো আমার যেটা হবে এমটি হার্ট, ঠিক আছে। সেখানে জাস্ট একটা কাজ আমি করে দেবো, সেটা হচ্ছে ইফ ইফ লাইক বাই, মানে যদি আমার লাইক বাই করা থাকে তাহলে এমটি হার্টটা আমার থাকবে না, ঠিক আছে। আমার যদি লাইক বাই করা থাকে তাহলে আমি এমটি হার্টটা রাখবো, আমার রেড কালার হবে। যদি লাইক বাই না করা থাকে তাহলে আমি এমটি হার্টটা, এখানে আমার এলস চলে আসবে এবং এখানে আমার এমটি হার্টটা থাকবে ইন ইফ। সেম কাজটা আমি এখানে করে দিব। আমি এখানে এসে সেম কাজটা করে দিব, আমার লাগবে না, আমি সেম কাজটা করে দিচ্ছি, যদি এটা আমার লাগবে না, কারণ হচ্ছে আমি যদি অথেন্টিকেটেড নাই থাকি তাহলে অ্যাকচুয়ালি লাইক বাইটা কাউন্ট করা যাবে না, ঠিক আছে, যে আসলে কতগুলা লাইক ওইখানে আছে বা। তারপর আমি দিয়ে দিচ্ছি, সো এটা আমি দিয়ে দিলাম, যদি রিফ্রেশ করি অ্যাকচুয়ালি কিছু চেঞ্জ হবে না, কারণ আমার লাইক বাই কিছু করা নাই, বা আমি হচ্ছে এখানে একটি এরর হয়েছে, সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমি একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে এখানে আমার ফার্স্ট ব্রেক এর হবে অল এর পর। এখন আমি রিফ্রেশ দিচ্ছি, আচ্ছা এখন আমি এই লাইকের কাজটা করবো, যখন আমি এখানে ক্লিক করব তখন জাভা স্ক্রিপ্টের একটা আমার ফাংশন কল হবে, মানে জাভা স্ক্রিপ্টের কাজ হবে এবং ভিউটা কল হয়ে এখানে আমার আপডেট হবে। সেখানে আমি যেটা করব, আগে এগুলাতে ইউনিক আইডি দিয়ে দিব। সো আমি এখানে যাব, এটা হচ্ছে আমার লাইক বাই, ঠিক আছে। সো বেসিক্যালি ইউজার যদি অথেন্টিকেটেড না থাকে তাহলে তো লাইক দিতেই পারবে না। সো এখানে আমার কিছু করতে হবে না, আমার যেটা করতে হবে একদম ওভারঅল এইখানে করতে হবে। সো আমি জাস্ট এইখানে একটা আইডি অ্যাড করে দিব, সেটা হচ্ছে আইডি, আইডি হয়ে যাবে হচ্ছে আমার, এটাকে আমি লাইক আইকন বলতে পারি। সো লাইক আইকন, এখানে আমি একটা ডেটা অ্যাট্রিবিউট অ্যাড করে দিব, সেটা হচ্ছে ডেটা ব্লগ, এখানে আমার ব্লগের আইডিটা চলে যাবে, এই ব্লগের আইডিটা আমার অন ক্লিকে লাগবে, সেখানে হবে হচ্ছে আমার ব্লগ ডট আইডি, ঠিক আছে। সেম কাজ আমি নিচেও করে দিব, সো আইডিটা চলে যাবে এবং এখানে আমার এটা চলে আসবে, এটা হয়ে যাবে হচ্ছে আমার কন্ট্রোল ভি, ঠিক আছে। এখানে আমি এটাকে যেহেতু জাভা স্ক্রিপ্ট দিয়ে কল করবো, সো জাভা স্ক্রিপ্ট এটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, সেম কাজটা আমি নিচে করে দিব, আচ্ছা। এবং এখানে আমি লাইক যে কাউন্ট আছে, লাইক কাউন্টে একটা আইডি দিয়ে দিব, কারণ এই লাইক কাউন্টটাও আমার আপডেট করতে হবে। সেখানে একটা আইডি দিয়ে দিব যেটা হচ্ছে লাইক লাইক কাউন্ট, ঠিক আছে। সেম কাজটা আমি নিচে করে দিব, সেম কাজটা আমি এখানে নিয়ে আসব, যেটা লাইক কাউন্ট, আচ্ছা লাইক কাউন্ট একটাই থাকবে, সো আমার এটা করতে হবে না। আমার যেটা করতে হবে
এখানেও আমি আইডিটা দিয়ে দেবো। এখন আমি যেটা করবো, যখন এই আইকনে ক্লিক হবে তখনই আমি আমার ভিউটাকে কল করবো। সো আমি জাভাস্ক্রিপ্টে চলে যাচ্ছি, এগুলাকে আমি রিমুভ করে দিয়েছি, এগুলো আপাতত লাগবে না। আমি এখানে চলে আসতেছি জাভাস্ক্রিপ্ট ফাইলে, ঠিক আছে, এটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট ফাইলটা। আমি যেটা করব, আগে দুইটা জিনিস এখানে ধরে নেব, সেটা হচ্ছে আমার লাইক আইকন, সেটা হচ্ছে আমার লাইক আইকন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমি আইডির নাম দিয়েছিলাম হচ্ছে লাইক আইকন, ঠিক আছে, এবং আমার লাইক কাউন্টটা লাগবে। সো লাইক কাউন্ট কল টু ডকুমেন্ট, সরি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা হয়ে যাবে হচ্ছে আমার লাইক কাউন্ট, ঠিক আছে। সো যখনই আমার লাইক আইকনে ক্লিক করবে তখনই আমি একটা ইভেন্ট কল করবো। সো লাইক আইকন ডট অন ক্লিক, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইভেন্টটা, ঠিক আছে। সো আমি যেটা করবো এখানে জাস্ট আপাতত একটা কনসোল লগ দিয়ে নিচ্ছি, কনসোল ডট লগ, দেখেন আমি এখানে বলবো যে ক্লিক, জাস্ট আগে চেক করে নিচ্ছি যে এটা কাজ করতেছে কিনা। সেখানে যদি আমি রিফ্রেশ দিই এটাকে, আচ্ছা আমি স্ট্যাটিক্সটা রিমুভ করে দিচ্ছি এখান থেকে। যদি আমি ইন্সপেক্ট করি এবং এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমার দেখানোর কথা যে ক্লিক, ও আচ্ছা সরি এখানে দেখাচ্ছে না, আমি আরেকবার চেক করি, এখানে দেখাচ্ছে না, কারণ আমার অথেন্টিকেটেড হতে হবে। সো আমি লগ ইন করে নিচ্ছি, লগ ইন অ্যাডমিন, আমি তো অথেন্টিকেটেড ছাড়া অ্যাকচুয়ালি ওটাকে কল করতে পারবো না। এখন যদি আমি কল করি, আচ্ছা ক্লিক আসতেছে না, দেখি কেন, এটা হচ্ছে আমার লাইক আইকন, লাইক আইকন আছে এখানে, আচ্ছা আচ্ছা আমি এখানে লাইক কাউন্ট দিয়ে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি লাইক আইকন হবে। যখন আইকনে ক্লিক করবো তখন, এখন যদি আমি ক্লিক করি, দেখি এখানে আমি কনসোল লগে যাচ্ছি এবং এটাকে ক্লিক করছি, এখানে আমার কিন্তু আসতেছে ক্লিক, ঠিক আছে। সো যখন আমি ক্লিক করবো এখান থেকে অ্যাকচুয়ালি আইডিটা ধরে নিব, কারণ এখানে দেখেন আমি ডেটার আইডিটা দিয়ে রাখছি, যে ডেটা ব্লক, যে কোন ব্লগের আইডিটা। সো আমি যেটা করবো, ক্লিক করার সাথে সাথে এখানে আইডিটা ধরে নেবো, সেটা হচ্ছে আমার ব্লগের আইডি। সো কনস্ট ব্লগ আইডি ইকুয়াল টু আমার যেটা করতে হবে সেটা হচ্ছে লাইক লাইক আইকন ডট গেট অ্যাট্রিবিউট, গেট অ্যাট্রিবিউট ডেটা ব্লগ, ঠিক আছে, এবং আমি আইডিটা প্রিন্ট করে দিচ্ছি। সো আমি যদি ব্লগ আইডিটা প্রিন্ট করি তাহলে দেখতে পাবো এখানে ব্লগ আইডিটা দেখা যাচ্ছে। আমি রিফ্রেশ করে নিচ্ছি এবং এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন ওয়ান দেখাচ্ছে, দেখছেন আমার ব্লগের আইডিটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো আমার এখন যেটা করতে হবে, আমার ভিউটাকে এই ব্লগ আইডি দিয়ে কল করতে হবে। তো আমার ইউআরএলটা আমি আগে বিল করে নিচ্ছি, ইউআরএলটা হচ্ছে আমার লাইক ব্লগস ছিল, স্ল্যাশ লাইক ব্লগ, ঠিক আছে, এবং এখানে যাবে হচ্ছে আমার আইডিটা। তো এখানে আমার আমি আইডিটা দিয়ে দেবো, সো আইডিটাকে আমি ইন্টেজার ইন্টেজারে কনভার্ট করে নিবো, কারণ আমার পিকে লাগবে, পিকে হচ্ছে আমার ইন্টেজার, যেটা হচ্ছে আমার ব্লগ আইডিটা, ওকে, এবং এখানে আমার একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে, এটা হচ্ছে আমার ইউআরএল। তো আমি ফের চেপে কল করবো, সেখানে ইউআরএল হয়ে যাবে, ঠিক আছে, এবং এখানে মেথড হবে হচ্ছে আমার গেট, সরি মেথড হয়ে যাবে হচ্ছে আমার গেট মেথড, এবং এখানে আমার যেটা হয়ে যাবে, আমি জাস্ট একটা কন্টেন্ট টাইপ অ্যাড করে নিচ্ছি। সো কন্টেন্ট এখানে কন্টেন্ট 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 টাইপ হয়ে যাবে, কন্টেন্ট টাইপ, আচ্ছা কন্টেন্ট টাইপ এখানে না, কন্টেন্ট টাইপ অ্যাকচুয়ালি আমার হেডার্স এর মধ্যে অ্যাড করতে হবে। তো হেডার্স এ আমার চলে আসবে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ হয়ে যাবে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, এটা আমার হয়ে যাবে, এবং এখানে আমার যেহেতু এটা একটা প্রমিস, আমার ডট দেন করতে হবে এবং আমার রেসপন্সটা নিতে হবে। সো রেসপন্স আপাতত আমি রেসপন্সটাকে জাস্ট প্রিন্ট করতেছি যে আমার ব্যাক এন্ড থেকে কি আসতেছে। সো কনসোল ডট লগ ডেটা, রেসপন্স ডট ডেটা, সরি রেসপন্স ডট ডেটা। এবার ফেচ এপিআই কল করতে হয়, আপনারা যদি ফেচ এপিআই জাভাস্ক্রিপ্টের ফেচ এপিআই সম্বন্ধে না জানেন অবশ্যই দেখে নেবেন। সো এখানে যেটা হবে ডট দেন
এখানে আমার ডেটার আসবে। ওকে, সো অ্যাকচুয়ালি আমার যেটা করতে হবে, এখান থেকে কনসোল লগ না দিয়ে আমাকে রেসপন্স ডট ডেটাটা রিটার্ন করতে হবে। সো আমি এখান থেকে রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন রেসপন্স ডট জেসন। যখন আমি এটা রিটার্ন করবো তখন অ্যাকচুয়ালি এখানে আমার ডেটার অ্যাক্সেসটা আসবে, এখানে আমি কনসোল লগ ডেটাটা করে দেবো, কনসোল লগ ডেটা। ওকে, এবং যদি কোনো ইরর থাকে সেটাকে আমি জাস্ট কনসোল লগ করে দিব, ইরর কনসোল ডট লগ ইরর। আচ্ছা, এখন যদি আমি কল করি, এখানে ক্লিক করে দেখেন আমার ব্যাকএন্ডে ভিউটা কল হওয়ার কথা। আমি যদি ক্লিক করি, আচ্ছা এখানে একটি ইরর দেখাইছে, সেটা হচ্ছে আমার, দেখি আমার ব্যাকএন্ডে কোনো ইরর হয়েছে কিনা। ব্যাকএন্ডে কোনো ইরর নাই, লাইভ ব্লক নট ফাউন্ড দেখাচ্ছে। আচ্ছা, আমি ইউআরএল এ চেক করতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমার লাইক আন্ডার স্কোর ব্লক দেওয়া, বাট এখানে আমি ড্যাশ দিয়ে দিছি, সেটা হয়ে যাবে হচ্ছে আমার লাইক আন্ডার স্কোর ব্লক। এখন আমি রিফ্রেশ দিচ্ছি, এখন যদি আমি ক্লিক করি, আচ্ছা আবার আমার একটা হিরো হয়েছে, সেটা হচ্ছে একটা ইরর দেখাচ্ছে, সেটা হচ্ছে অবজেক্ট টাইপ অফ মেথড ইজ নট সিরিয়ালাইজেবল। আচ্ছা, আমি দেখি কোথায় আমার ভুলটা হয়েছে। গেট রেসপন্স জেসন ডট টাইম, আমি ভিউতে চলে যাচ্ছি, যেহেতু এটা আমার ব্যাকএন্ডে একটা ইরর হয়েছে, আমি ভিউতে চলে যাব। এটা হচ্ছে আমার লাইভ ব্লক রিকোয়েস্ট পিকে ব্লক ডট রিমুভ। আচ্ছা, এখানে হচ্ছে আমার লাইট ডট কাউন্ট, আমি এটা যেটা করবো অল ব্লকস ডট অল ডট কাউন্ট দিয়ে দিচ্ছি, দেখি কি হয়। ব্লকস ডট অল ডট কাউন্ট, আচ্ছা, এবং এটাকে আমি জেসন রেসপন্স হিসেবে পাঠিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার কনটেক্সটটা, যেহেতু এটা একটা ডিকশনারি। আচ্ছা, এখন আমি রিফ্রেশ দিই, এখন যদি আমি ক্লিক করি দেখেন আমার কিন্তু লাইকটা চলে আসছে, কারণ একটা লাইক আমার অ্যাড হয়ে গেছিল, বাট আমি রেসপন্স অ্যাকচুয়ালি রিটার্ন করতে পারিনি কারণ আমার কোনো একটা ইরর ছিল। এখন যদি আমি ক্লিক করি, আচ্ছা স্টিল ইরর হচ্ছে, সেটা হচ্ছে ইররটা কোথায় হচ্ছে আমি দেখি, চেক টাইপ ইজ নট জেসন সিরিয়ালাইজেবল। আচ্ছা, ব্লক কনটেক্সট কনটেক্সট লাইক ইকুয়াল টু ফলস, কনটেক্সট লাইক আন্ডার স্কোর কাউন্ট ব্লকস ডট লাইক ডট কাউন্ট, অ্যাকচুয়ালি আমার একটা ফাংশন হয়ে যাবে, সরি। এখন দেখবেন লাইকটা চলে যাবে, আমি যদি রিফ্রেশ দিই দেখেন, কারণ কাজ করছে, বাট প্লেস আমার রিটার্নে একটু সমস্যা ছিল। এখন যদি আমি ক্লিক করি দেখেন আবার কিন্তু চলে আসছে, কারণ আমি কি এখন লাইক করছি, আমার লাইক দেওয়া ছিল না, তো সে আমাকে কি দিয়েছে, লাইক ইকুয়ালস টু ট্রু, এবং লাইক কিন্তু আমার একটাই আছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ওয়ান। আমি যদি আবার ক্লিক করি দেখবেন লাইক ইকুয়াল টু ফলস চলে আসবে, দেখেন লাইক ইকুয়াল টু ফলস এবং আমার লাইক কাউন্ট কিন্তু জিরো, ঠিক আছে। সো আমার যেটা করতে হবে, এই যে লাইক কাউন্টটা, এটাকে এখানে ডাইনামিক্যালি আপডেট করে দিতে হবে, ঠিক আছে। এবং আমার যদি লাইক করে থাকি তাহলে এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিবো এই হার্টে, তার মানে কি আমার লাইক যদি ট্রু থাকে, ঠিক আছে, এখানে আমি কালারটা হার্টের কালারটা চেঞ্জ করে দিবো, এবং লাইক যদি ফলস থাকে তাহলে আবার আগের মতো হার্ট হয়ে যাবে। সেটাই আমি করব, সবার প্রথম যেটা করব সেটা হচ্ছে লাইক কাউন্টটাকে আপডেট করা। সো আমি এখানে চলে যাব জেস ফাইলে, এবং আমার যে লাইক কাউন্ট এটাকে আমি আপডেট করে দিব, ঠিক আছে। সো আমি এখানে যেটা করব, যখনই আমার এটা সাকসেসফুল হবে, ঠিক আছে, ইফ ডেটা ডট লাইক ডেটা ডট লাইক, মানে কি আমি যদি লাইক দিয়ে থাকি, ঠিক আছে, তাহলে একটা কাজ করতে হবে, এবং আমি যদি লাইক তুলে নিয়ে থাকি তাহলে আরেকটা কাজ করতে হবে, এবং আমার যে লাইক কাউন্ট আছে সেটা ডেফিনেটলি আমার আপডেট করতে হবে। আমি যেটা করবো, এখানে লাইক কাউন্টটাকে জাস্ট আপডেট করে দেবো। সো লাইক কাউন্ট ডট ইনার এইচটিএমএল ইকুয়াল টু আমার ডেটা থেকে যেটা আসবে, সো ডেটা ডট লাইক ডেটা ডট লাইক আন্ডার স্কোর কাউন্ট, ঠিক আছে। কারণ আমি যদি এখানে যাই দেখেন ডেটার ভিতর লাইক কাউন্টে কিন্তু আমার ভ্যালুটা আছে, সেটাকে আমি জাস্ট এখানে আপডেট করে দিব, ঠিক আছে। এবং আমার যদি লাইক
করা হয়ে থাকে, তাহলে আমি যেটা করবো হার্টের কালারটা চেঞ্জ করে দিব। তো হার্টের কালারটা চেঞ্জ করতে আমার যেটা করতে হবে, জাস্ট এই ইমটি হার্ট যে ক্লাসটা আছে, আমি যদি এখানে যাই দেখেন, এই ইমটি হার্ট ক্লাসটা তুলে দিলেই কিন্তু আমার, আমি যদি এই ইমটি হার্ট ক্লাসটা তুলে দিই তাহলে আমার হার্টের কালারটা লাল হয়ে যাবে, আদারওয়াইজ হার্টের কালারটা কিন্তু লাল হবে না। ঠিক আছে, তো আমি যেটা করব, জাস্ট যদি লাইক করে থাকি, আমি এখানে যাব, আমি যদি লাইক করে থাকি তাহলে আমার যেটা করতে হবে, যে আইকনটা আছে, সো লাইক আইকন ডট রিমুভ, লাইক আইকন ডট রিমুভ না, আমার যেটা করতে হবে লাইক আইকন ডট ক্লাস লিস্ট ডট রিমুভ। ওকে, কি রিমুভ করে দিব আমি? এমটি হার্টটা, এমটি হার্টটা আমি রিমুভ করে দেবো। আর যদি আমি লাইক না করে থাকি তাহলে আমি এমটি হার্টটা অ্যাড করে দেবো, সো লাইক আইকন ডট ক্লাস লিস্ট ডট অ্যাড এমটি হার্ট। ঠিক আছে, এখন যদি আমি যাই, মানে এখন কিন্তু আমার ফলস করেছে, সো রিফ্রেশ দিলে অ্যাকচুয়ালি কিছু হবে না, বাট এখন আমি লাইক দেবো। আমি যদি লাইক করি দেখেন আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা চেঞ্জ হওয়ার কথা ছিল, দেখি আমি রিফ্রেশ দিচ্ছি, চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আমি আরেকবার ক্লিক করে দেখি, লাইকটা তুলে নিই, লাইকটা তুলে নিলাম, জিরো হয়ে গেছে, ঠিক আছে, বাট আমার চেঞ্জ হয়নি কালারটা। আমি আবার যাব, আচ্ছা আমার কালারটা তো চেঞ্জ হচ্ছে না, আমি দেখি, আচ্ছা আগে আমি এটাকে ফিক্স করে নিই যে আমার রিফ্রেশ দিলেও কালারটা কেন চেঞ্জ হচ্ছে না। আমি যেটা করব, এখানে যদি লাইট বাই করা থাকে তার মানে আমার যেটা হবে, ইফ লাইট বাই, তাহলে এখানে আমার হার্টটা থাকবে, শুধু এফ এ হার্টটা থাকবে। ঠিক আছে, আচ্ছা আর যদি না থাকে তাহলে এফ এ হার্টটা। আচ্ছা আমি যেটা করি, একটু ইন্সপেক্ট করে নিই এটাকে, যে কেন কালারটা আমার চেঞ্জ হচ্ছে না। আমি ইন্সপেক্ট করে নিচ্ছি, সেটা হচ্ছে আমার, এটা কিন্তু এফ এ হার্টই আছে, বাট আমার কালারটা চেঞ্জ হয়নি। আমি যেটা করি, এখানে যদি আমি জাস্ট একটা কালার অ্যাড করি, এখান থেকে আমি আগে দেখে নিই যে কেন কালারটা চেক হচ্ছে না, সরি কালার হয়ে যাবে হচ্ছে আমার রেড, আমি যদি রেড দিই, আচ্ছা তাহলে আমি যেটা করবো, জাস্ট এই কালারটাকে আমি অ্যাড করে দিচ্ছি একটা সিএসএস এ, যাতে এটা চেঞ্জ হয়। আমি মেইন ডোর সিএসএস এ গিয়ে এফ এ হার্টের জন্য একটা কালার অ্যাড করি, সো ডট এফ এ হার্ট, এটার জন্য আমার কালার হয়ে যাবে হচ্ছে রেড। ওকে, এটা হয়ে যাবে হচ্ছে আমার ইম্পর্টেন্ট। এখন যদি আমি রিফ্রেশ করি, আচ্ছা পাচ্ছে না, এখন আমি দেখি কেন পাচ্ছে না, এফ এ হার্ট, এফ এ হার্ট, এফ এ হার্ট, ঠিক আছে, এফ এ হার্ট। আচ্ছা আমি জাস্ট একটাবার এটাকে আবার ওপেন করতেছি, যদি ক্যাশ ধরে রাখে তাহলে এই সমস্যাটা করতে পারে। আমি যেটা করব, আবার প্রাইভেট উইন্ডোতে গিয়ে লোকাল হোস্টে চলে যাব, লোকাল হোস্ট, এবং আমি এখান থেকে লগ ইন করে নিব, সো লোকাল হোস্ট অ্যাডমিন, লগ ইন করে নিচ্ছি, এবং আমি আগের ব্লকটাতে চলে যাচ্ছি, সেটা ছিল হচ্ছে আমার ব্লকটা। দেখেন আমার কিন্তু চলে আসছে, কারণ এখন কি আমার অলরেডি লাইক দেয়া আছে। তো আমি যদি এটা আনলাইক করে দিই, এখন কিন্তু আমি আনলাইক করে দিছি, এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে কিন্তু এটা চলে যাবে। আচ্ছা এটা চলে যাওয়ার কথা, দেখি আমি কেন যাচ্ছে না, এমটি হার্ট কালার রেড। আচ্ছা এমটি হার্টের জন্য, এই যে এফ এ হার্টের জন্য আমার এই কালারটা রেড হয়ে আছে, তো আমি যেটা করব, এমটি হার্টের জন্য কালারটাকে চেঞ্জ করে দিই। ঠিক আছে, আমি যেটা করব, এমটি হার্টের জন্য, সো ডট এমটি হার্ট, যদি আমার এমটি হার্ট থাকে তাহলে কালারটা আমার চেঞ্জ হয়ে যাবে, কালার হয়ে যাবে। আমি হোয়াইট করে দিচ্ছি, দেখি কি হয়, সেটা অ্যাকচুয়ালি হোয়াইট না, এটা সিডি 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 দিলেই হয়ে যাবে। সো আমি যেটা করবো, সিডি এটা দিলেই আমার হয়ে যাবে, এবং এটা হয়ে যাবে হচ্ছে আমার ইম্পর্টেন্ট। যদি আমি রিফ্রেশ দিই আমার কিন্তু চলে গেছে। সো আমি যে এখন যদি আবার লাইক দিই, যদি আমি লাইক দিই দেখেন আমার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, প্লাস আমার কাউন্টটাও চেঞ্জ হয়ে গেছে। এবং আমি যদি আবার আনলাইক করি,
দেখেন আমার কালারও চলে যাচ্ছে এবং কাউন্টটাও কিন্তু চলে যাচ্ছে, এবং এটা কিন্তু আমার রিয়েল টাইম হচ্ছে। আমার কিন্তু পেজ রিফ্রেশ নিচ্ছে না, ঠিক আছে? আমার একদমই পেজ রিফ্রেশ নিচ্ছে না, কারণ এটাকে আমি এজেক্স দিয়ে কল করছি। দেখেন আমি যখন লাইক দিচ্ছি যখন কালার চলে আসছে, এবং যখন আনলাইক করতেছি তখন কিন্তু কালার থাকতেছে না, রিফ্রেশ দিলে এটা কিন্তু সেমই থাকতেছে। সো এটা টোটালি ডাইনামিক্যালি এই জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে, ঠিক আছে? দেখেন এটা কিন্তু আমার এজেক্স কলের মাধ্যমে হচ্ছে, যে কারণে আমার পেজটা লোড করা লাগবে। আজকে এই পর্যন্তই ছিল কিভাবে আমরা ব্লগ লাইক করতে পারি রিয়েল টাইম এজেক্স এর মাধ্যমে, জ্যাঙ্গো এবং এজেক্স এর মাধ্যমে। সো আজকের জন্য থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।